আরেকটি বাড়ি ডিজাইন করেছিলাম ইউসুফ ভাইয়ের জন্য। এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার জন্য। যখনই নতুন কোনো বাড়ি ডিজাইন করি, চেষ্টা করি সেই ডিজাইনটি আপনাদেরকে দেখানোর জন্য এবং একটি ধারণা দেওয়ার জন্য। আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন বা বাড়ির ডিজাইন দেখেন, তারা এই ডিজাইনটি বা এই ধরনের ডিজাইন দেখলে আপনারা একটি ধারণা পাবেন যে আপনি ভবিষ্যতে যদি বাড়ি করেন বা যখনই করেন একটি ধারণা পাবেন। এই পার্টটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন, আর আপনারা হচ্ছে বাড়িটির বাইরের ডিজাইনটি দেখতেছেন। এটি হচ্ছে একটি একতলা বাড়ি, তবে চাইলে আপনারা এই বাড়িটিকে দুইতলাও করতে পারবেন। এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেই সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে একটি ক্লিয়ার ধারণা ও সঠিক তথ্য দিয়ে দেব। বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখাবো, সেখানে হচ্ছে কলাম কয়টি বসবে, রুমের মাপ কত ফিট বাই কত ফিট, ডিটেল সবকিছু আজকে দেখাবো এবং বোঝাবো। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বাড়ির ডিজাইন নিয়মিত পাওয়ার জন্য। আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে পরবর্তী ডিজাইনগুলো দেখানোর জন্য। আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে ডিজাইনটি পর্যায়ক্রমে সবকিছু বুঝিয়ে দিচ্ছি, আপনারা স্কিপ না করে দেখতে থাকেন। এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল, আপনারা অলরেডি এটিকে অ্যানিমেশন ভিডিওতে দেখে নিয়েছেন। আপনাদেরকে ডিজাইনটি সম্পর্কে একটু বুঝিয়ে দিচ্ছি। এই পার্টটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন, এখানে দুটি বারান্দা দেখতে পাচ্ছেন, এখানে একটি বারান্দা এবং এই পাশে একটি বারান্দা। এই বারান্দা দুটি হচ্ছে দুটি বেডরুমের সাথে, আর এই বাড়িতে বেডরুম হচ্ছে পাঁচটি, তবে চারটিও করা যাবে। ডাইনিং রুম রয়েছে, ড্রয়িং রুম নেই, আপনারা চারটি বেডরুম করেও ড্রয়িং ডাইনিং রুম করে করতে পারবেন। বাড়িটির সামনে একটি পোর্চ এবং টেরেস রয়েছে, এই যে এটি হচ্ছে টেরেস এবং উপরে হচ্ছে পোর্চ। এখানে টেরেস আসার জন্য কিন্তু উপরের দরজাটি খুবই সুন্দর করে করেছি, এইভাবে করলে খুবই সুন্দর লাগবে। এই টেরেসের নিচে এখানে একটি গেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেইন গেট, এই গেট দিয়ে হচ্ছে এই বাড়িতে প্রবেশ করতে হবে, এছাড়া আর কোনো গেট বা ডোর নেই। যদি আপনারা গেট বা ডোর দিতে চান দিতে পারবেন, সেই সুযোগটি রয়েছে। আর এখানে যে গেটটি রয়েছে এই গেট দিয়ে প্রবেশ করলে আপনারা হচ্ছে শির রুমে যেতে পারবেন, এরপরে হচ্ছে বাড়ির ভিতর প্রবেশ করবেন। এই ছিল হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন। ছাদ ছড়িয়ে এখন বাড়িটির যে ভেতরের ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি দেখাবো। ছাদ ছড়িয়ে ফেলেছি, এটি হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন। বলেছিলাম যে এই বাড়িতে হচ্ছে বেডরুম পাঁচটি, ডাইনিং রুম রয়েছে, কিচেন রয়েছে এবং দুটি টয়লেট রয়েছে। আপনারা চাইলে চারটি বেডরুম ড্রয়িং ডাইনিং রুম করতে পারবেন, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে এখানে যে টেরাসের নিচে যে মেন গেটটি রয়েছে, মেন গেট দিয়ে প্রবেশ করলে এই পাশে পেয়ে যাবেন হচ্ছে সিঁড়ি রুম। এই যে প্রবেশ করলে হচ্ছে এই জায়গাটি পাবেন। এই সিঁড়ি রুমের নিচে একটি মোটর সাইকেল রাখতে পারবেন, ছাদের ট্যাঙ্কিতে পানি উঠানোর জন্য একটি মোটর রাখতে পারবেন। আর এই সামনে এই পাশে কোনো পার্টিশন দেওয়া হয়নি, এখানে জায়গা কম। যদি আপনারা এখানে পার্টিশন দিতে চান তাহলে সিঁড়িটাকে আর একটু সামনে নিয়ে আসতে হবে, তাহলে এখানে হচ্ছে একটি পার্টিশন দিতে পারবেন, ডোর দিতে পারবেন এবং ওয়াল দিতে পারবেন। এছাড়া আপনারা চাইলে এটিকে স্লাইডিং গ্লাস দিয়ে পার্টিশন করতে পারবেন, তবে না করাই ভালো, জায়গা কম, ব্যবহার করতে সমস্যা হবে। এই সিঁড়ি রুম দিয়ে সামনে আসলে এখানে পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস, মোটামুটি বেশ বড়ই জায়গা। সামনে দুটি বেডরুম রয়েছে, ডান পাশে হচ্ছে একটি বেডরুম রয়েছে, এই যে এটি হচ্ছে বেডরুমটি এবং এর সাথে হচ্ছে একটি বারান্দা রয়েছে। ঠিক সেম সাইজেরই এই বাঁদিকে আরেকটি বেডরুম রয়েছে এবং এই বেডরুমের সাথে হচ্ছে একটি বারান্দা রয়েছে, এই যে এটি হচ্ছে বারান্দাটি। আর সামনে এখানে হচ্ছে যে ডাইনিং রুমটি রয়েছে এর পাশেই ডান পাশে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে একটি ছোট বেডরুম, ছোট করে করা হয়েছে, এই যে এটি হচ্ছে এই বেডরুমটি। আপনারা চাইলে এই বেডরুমটাকে না করে এখানে ড্রয়িং রুম করতে পারবেন, আর ড্রয়িং রুম করলে এখানে আলো বাতাস বেশি আসবে, কারণ এদিকে হচ্ছে একটি জানালা রয়েছে, জানালা দিয়ে পুরো এই ডাইনিং স্পেসটাতে এবং ড্রয়িং স্পেসটাতে আপনারা আলো বাতাস পাবেন। এর অপোজিটে ডাইনিং রুমের ভিতরে এখানে হচ্ছে কিচেন রয়েছে, কিচেনটিও বেশ বড়ই। আপনারা চাইলে কিচেনের ভেতর দিয়ে বাইরে থেকে যাতায়াতের জন্য একটি ডোর দিতে পারেন, এখানে ওই জায়গা রয়েছে, কিচেনটিতে তেমন কোনো সমস্যা হবে না। পেছন দিকে দুটি বেডরুম রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে মাস্টার বেডরুম এবং একটি হচ্ছে কমন বেডরুম। তো বাঁ পাশের যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটি হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমটির সাথে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, এই যে এটি হচ্ছে টয়লেটটি, এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট এই বেডরুমের। এবং এই যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, এই অ্যাটাচ টয়লেটের পাশে এখানে আর কি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কমন টয়লেট। এই টয়লেটের প্রবেশের ডোর হচ্ছে এই পাশে, এই টয়লেটের পাশে এদিকে আরেকটি বেডরুম রয়েছে, এই বেডরুমটিও বেশ বড়ই। এই বেডরুমের প্রবেশের ডোর হচ্ছে এই পাশে এবং মাস্টার বেডরুমের প্রবেশের ডোর হচ্ছে এই পাশে। এছাড়াও হচ্ছে ডাইনিং রুমের সাথে যে পাঁচ নম্বর বেডরুমটি রয়েছে এই বেডরুমের প্রবেশের ডোর হচ্ছে এটি, এবং সামনে যে দুটি বেডরুম রয়েছে এটি হচ্ছে ডান পাশের বেডরুমের প্রবেশের ডোর এবং এটি হচ্ছে বাঁ পাশের বেডরুমের প্রবেশের ডোর। তো এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন। সামনের দিকে হচ্ছে দুটি বেডরুম রয়েছে, পেছন দিকে দুটি বেডরুম এবং দুটি টয়লেট,
মাঝে হচ্ছে একটি বেডরুম, ডাইনিং রুম এবং একটি কিচেন রয়েছে। আপনারা চাইলে এই ডিজাইনটিকে একটু পরিবর্তন করে নিজের মতো করে করতে পারবেন। এখন হচ্ছে আপনাদেরকে বাড়িটির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে, ড্রয়িং প্ল্যানটিও দেখাচ্ছি। এটি হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান। এখানে এই প্ল্যানটিতে কয়টি কলাম লাগবে সেটিও আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এছাড়াও এখানে আরো অনেক ড্রয়িং আছে, আপনারা শুধু কলাম দেখে কিন্তু ফাউন্ডেশন দিতে যাবেন না, কারণ ফাউন্ডেশন অনুযায়ী হচ্ছে কলাম ছোট বড় হয়। আপনারা চাইলে এটা ডিটেল ড্রয়িং আমাদের থেকে নিতে পারেন, আমরা এটা ডিটেল ড্রয়িং আপনাদেরকে দিতে পারবো। এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জমি লাগবে এবং রুমের মাপ লাগবে সেইটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। জমি লম্বায় এখান থেকে এই পর্যন্ত লাগবে হচ্ছে 45 ফিট 5 ইঞ্চি এবং চওড়ায় এখান থেকে এই পর্যন্ত লাগবে হচ্ছে 36 ফিট। এই যেখানেও দেখিয়ে দিয়েছি দেখেন, লম্বা বা দৈর্ঘ্যে লাগবে হচ্ছে 45 ফিট 5 ইঞ্চি এবং চওড়া বা প্রস্থে লাগবে 36 ফিট। সব মিলিয়ে জায়গা লাগবে হচ্ছে প্রায় 1640 স্কোয়ার ফিটের মতো। শতাংশে বা ডেসিমেলে হচ্ছে 3.78%, পৌনে 4% থেকে একটু বেশি, আর কাঠায় হচ্ছে 2.28 কাঠা, 2.25 কাঠা থেকে একটু বেশি জায়গা বা জমি লাগবে এই বাড়িটি নির্মাণ করতে। এই বিল্ডিংটিতে আপনারা ফার্নিচারগুলো কিভাবে সাজাবেন সেই ডিজাইনটি করা আছে আপনাদেরকে দেখাবো। এখানে রুমের যে মাপগুলো রয়েছে, রুমগুলো কতটুকু রয়েছে সেই মাপগুলো একটু দেখিয়ে নিচ্ছি। প্রথমে এখানে যে পোর্চটি রয়েছে, পোর্চটি এখান থেকে এই পর্যন্ত লম্বা রয়েছে 9 ফিট এবং চওড়ায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 8 ফিট 6 ইঞ্চি। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে পেয়ে যাবেন হচ্ছে সিঁড়ি রুম। সিঁড়ি রুমটি লম্বায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 13 ফিট 5 ইঞ্চি এবং চওড়ায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 7 ফিট। সামনে দুটি বেডরুম রয়েছে, ডান পাশে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 13 ফিট 9 ইঞ্চি এবং চওড়ায় এই পাশ থেকে এই পর্যন্ত রয়েছে 13 ফিট। এবং এই বেডরুমের সাথে যে বারান্দাটি রয়েছে, বারান্দাটি লম্বায় হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি। বা পাশে আরেকটি বেডরুম রয়েছে, এই বেডরুমটি ঠিক একই মাপে। বেডরুমটি লম্বায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 13 ফিট 9 ইঞ্চি এবং চওড়ায় এই পাশ থেকে এই পর্যন্ত রয়েছে 13 ফিট। আর এই বেডরুমের সাথে যে বারান্দাটি রয়েছে, এই বারান্দাটি লম্বায় হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি। মাঝে হচ্ছে ডাইনিং রুম রয়েছে, এই ডাইনিং রুমটি এখান থেকে ঠিক এই পর্যন্ত হচ্ছে 15 ফিট এবং চওড়ায় এই পাশ থেকে এই পর্যন্ত রয়েছে 17 ফিট 11 ইঞ্চি। ডান পাশে এদিকে আরেকটি বেডরুম রয়েছে, এই বেডরুমটি একটু ছোট, তারপরে খুব বেশি ছোট না। এই বেডরুমটি লম্বায় এই পাশ থেকে এই পর্যন্ত রয়েছে 10 ফিট এবং চওড়ায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 9 ফিট। এই বেডরুমটির ঠিক অপোজিটে ডাইনিং রুমের ভিতরে কিচেন রুমটি রয়েছে, কিচেন রুমটি লম্বায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 10 ফিট এবং চওড়ায় এই পাশ থেকে এই পর্যন্ত রয়েছে 7 ফিট 6 ইঞ্চি। পেছন থেকে দুটি বেডরুম এবং দুটি টয়লেট রয়েছে। ডান পাশের যে বেডরুমটি রয়েছে এটি, বা পাশের যে বেডরুমটি রয়েছে এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম। এই বেডরুমটি লম্বায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 12 ফিট এবং চওড়ায় এই পাশ থেকে এই পর্যন্ত রয়েছে 13 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ যে টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি লম্বায় হচ্ছে 7 ফিট এবং চওড়ায় হচ্ছে 4 ফিট। এই টয়লেটের সাথে একটি কমন টয়লেট রয়েছে, এই টয়লেটটি হচ্ছে লম্বায় 7 ফিট এবং চওড়ায় হচ্ছে 4 ফিট। ডান পাশে আরেকটি বেডরুম রয়েছে, এই বেডরুমটি লম্বায় হচ্ছে 12 ফিট এবং চওড়ায় হচ্ছে 13 ফিট। এই ছিল হচ্ছে বাড়িটির প্রত্যেকটি বেডরুমের মাপ। এখানে প্রত্যেকটি বেডরুমই মোটামুটি বড়ই, আপনারা চাইলে এই রুমগুলোকে আরেকটু ছোট করতে পারবেন, ধরেন 12 ফিট বাই 12 ফিটও করা যায়, করলে একবার খারাপ হবে না, ভালোই হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার জায়গাও কম লাগবে, খরচ একটু কম লাগবে। এই পাশটাতে হচ্ছে বাড়িটির ফার্নিচার লেআউট সহ প্ল্যানটি রয়েছে। এখানে ফার্নিচারগুলো কিভাবে সাজাবেন সেই ডিজাইনটা আমরা দেখিয়ে দিয়েছি। যেমন এই বেডরুমটাতে আপনারা ফার্নিচারটা এইভাবে সাজাতে পারেন, এদিকে একটি বেড রাখতে পারেন, এদিকে হচ্ছে টেলিভিশন ইউনিট করতে পারেন, এই পাশটাতে হচ্ছে একটি ওয়াল ক্যাবিনেট বা ওয়ার্ড্রোব রাখতে পারেন, মাঝে এদিকে ডাইনিং টেবিলটা রাখতে পারেন, কিচেনে হচ্ছে আপনারা বার্নারটি এদিকে রাখতে পারেন, সিঙ্কটি এদিকে রাখতে পারেন, এই ছোট বেডরুমের বেডটি এভাবে রাখতে পারেন। এদিকে জায়গা রয়েছে, চাইলে এদিকে একটু ওয়ার্ড্রোব অথবা ওয়াল ক্যাবিনেট দিতে পারেন, অথবা এই পাশে আমরা দেখিয়ে দিয়েছি আপনি এইভাবে দিতে পারেন। ডাইনিং স্পেসে এদিকে একটি আপনারা বেসিন দিতে পারেন অথবা এই পাশে দিতে পারেন। এই পাশে দিয়ে বেসিন দিলে আপনারা এই পাশে যে ফাঁকা ওয়ালটি রয়েছে এই জায়গায় আপনার একটি ফ্রিজ রাখতে পারবেন। এছাড়াও পেছনে দুটি বেডরুমের ফার্নিচারগুলো কীভাবে সাজাবেন সেই ডিজাইনটি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার জন্য। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন, এটা ওরকম ফিক্সড কিছু না, আপনাদের মতো করে সাজিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এ ছিল হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান এবং বিস্তারিত সব কিছু। এখন হচ্ছে এই বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ টাকা খরচ হবে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। আপনারা পুরো ডিজাইনটি দেখে নিয়েছেন, 3D ডিজাইন, ড্রয়িং প্ল্যান, 3D মডেল সব কিছু দেখে নিয়েছেন। এখন হচ্ছে এই বাড়িটি নির্মাণ করতে গেলে কী পরিমাণ টাকা খরচ হবে আপনাদেরকে একটি ক্লিয়ার ধারণা ও সঠিক তথ্য দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে একটি একতলা বাড়ি। আপনারা এই বাড়িটি নির্মাণ করতে গেলে একতলা ফাউন্ডেশন দিবেন। একতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি ডিজাইনে যেভাবে দেখেছি ঠিক সেইভাবেই এই পোর্চ, টেরেস, প্যারাপেট ওয়াল, সিঁড়ি রুম, কালার, ফ্লোরের টাইলস, মিস্ত্রি মজুরি একদম মানে সব কিছু দিয়ে কমপ্লিট করতে গেলে প্রায় 27 থেকে 28 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। এখানে যে বললাম একদম সব কিছু, মিস্ত্রির মজুরি, ইলেকট্রিক্যাল মালামাল,
ফ্লোর টাইলস সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। শুধুমাত্র ফার্নিচার ছাড়া আপনারা 27 থেকে 28 লক্ষ টাকা খরচ করে এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে পারবেন। আর যদি কেউ দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে চান তাহলে সেক্ষেত্রে প্রায় 29 থেকে 30 লক্ষ টাকার মতো খরচ হবে। এখানে যে বাজেটটি বললাম এটি হচ্ছে যে 23 সালের মার্চ মাসের যে মালামাল রয়েছে সেই মালামালের দাম অনুযায়ী। যদি ভবিষ্যতে মালামালের দাম আরও বেড়ে যায় তাহলে কিন্তু বাড়ির নির্মাণ খরচ আরও বেড়ে যাবে, আর যদি মালামালের দাম ঠিক এই প্রাইসেই থাকে তাহলে এমনই লাগবে, আর যদি কমে যায় তাহলে নির্মাণ খরচ কমে যাবে। তবে জায়গা ভেদের কোথাও হয়তো আরও লাখখানেক টাকা কম বা বেশি লাগতে পারে, নানান কারণে আপনারা হয়তো আরও লাখখানেক টাকা বাজেটে ধরে নিতে পারেন। তো এই ছিল হচ্ছে আজকের ডিজাইন থেকে শুরু করে সবকিছু, চেষ্টা করেছি আপনাদেরকে একটি ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য এবং বুঝিয়ে দেওয়ার জন্য। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে একজনকে দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুরো ভিডিওটি যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।